বন্ধুরা, আমি সুপ্রিয়া, চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের দেখাবো বাদামে ফুলকপি। তো এটা বানাতে দেখো, আমি এখানে ফুলকপিটাকে বয়েল করে রেখেছি। তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এটা করতে লাগছে চিনি, লবণ, আদা, শুকনো লঙ্কা, গরম মশলা আর ধনে গুঁড়ো। আর এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে হবে না। তো আর এখানে লাগছে দেখো, এখানে চারমগজ আর কাজু আর চীনাবাদাম বেটে রেখেছি, একসঙ্গে বেটে রেখেছি আমি, তোমরা আলাদা করেও বাটতে পারো। আর লাগছে পরিমাণ মতো ঘি। এবার দেখো, আমি এখানে 4 চামচ মতো বেসন নিয়েছি, বেসনের মধ্যে লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো, আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি। দেখো বন্ধুরা, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ব্যাটারটা তৈরি হয়েছে। তো এইভাবেই ব্যাটারটা তৈরি করবে, খুব যেন পাতলা না হয়। এবার এর মধ্যে বয়েল করা যে ফুলকপিটা দিয়ে আমি এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আমি কড়াইটাতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বেসন মাখিয়ে যে ফুলকপিটা রেখেছিলাম সেটাকে ভেজে নিচ্ছি। তো তোমরাও এইভাবে আস্তে আস্তে কম আছে এটাকে ভাজবে। ফুলকপিটা সিদ্ধ করাই আছে, এই জন্য অত বেশি সিদ্ধ হবে কি না হবে ভাবার দরকার নেই। তো ঠিক আছে বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে আমি দেখো তৈরি করে নিচ্ছি। আমি এগুলোকে উল্টে দিলাম, তো আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবে তোমরা। তো আমি এইভাবে এটাকে কম আঁচেই ভাজছি। তো দেখো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। এরকম হয়ে গেলেই এটাকে তুলে নিতে হবে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এর মধ্যে লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো একটু। আর এর মধ্যে আমি একটু আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব, এই সময় কিন্তু আঁচটা কম আঁচে রাখতে হবে। এবার এর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করবো, তাহলে আদাটা যখন জলের সঙ্গে আমি এটাকে ভালো করে মিশিয়ে এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এবং জল শুকানো পর্যন্ত এটাকে কষে দেব। এবার দেখো বন্ধুরা, জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আগের থেকে থাকা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে জলটা শুকনো পর্যন্ত কষে নেব। কষা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার এর মধ্যে আমি আগের থেকে যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে দিয়ে ভালো করে আমি ওর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ভালো করে জলের সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিটের জন্য আমি এটা রান্না করব।
বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট। তোমরা দেখতে পাচ্ছ এটা জলটা শুকিয়ে এসছে, আর এটা অত বেশি সিদ্ধ হওয়ার দরকার নেই, কারণ এটা সিদ্ধই আছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি কিন্তু এবার এটাকে নামিয়ে নেবো। তো তোমরা ঘনত্বটা তো দেখতেই পাচ্ছ, তো এরকম হলেই তোমরা নামিয়ে নেবে। আমি এটাকে নামিয়ে এখনই এটাকে নামিয়ে নেবো। বন্ধুরা আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো আমার বাদাম বাটা ফুলকপি একদম রেডি। তোমরা বাড়িতে এইভাবেই ট্রাই করে দেখতে পারো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না। চলে আসবো পরবর্তী নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ বন্ধুরা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।